নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই কন্যা রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ কন্যা রাশির জাতক ও জাতিকাদের এপ্রিল মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক আপনাদের প্রবলেম ক্রিয়েট করতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শশীকরা। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জন্য এপ্রিল মাস কি বার্তা বহন করতে চলেছে তা আমি ভিডিওতে অবশ্যই বলবো। কিন্তু তার আগে একটি ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই। দেখুন, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল, অর্থাৎ এটি সকল কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথা যে একদম পুরোপুরি 100% মিলবে এ ধরে কখনোই এগোবেন না, কারণ আপনার নিজস্ব জন্মছক আলাদা, আপনার জন্মছকে গ্রহের দশা আলাদা এবং প্রত্যেকেরই আলাদা আলাদা প্রত্যন্ত দশা চলছে, যে কারণে এই ভিডিওতে বলা প্রতিটি কথা না মিললেও এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, এতটুকুটা বলবো। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, হ্যাঁ, আমি আপনাকেই বলছি, আপনার জন্মছক অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যাবে তা জানতে চান, সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। এবং এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক কন্যা রাশির জাতক জাতিকার এই মাস অর্থাৎ এপ্রিল মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য, অর্থাৎ কথায় আছে না স্বাস্থ্যই সম্পদ, তাই আমি শারীরিক দিকটা আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। গ্রহগত অবস্থান যেরকম রয়েছে সেই হিসাবে আমি একটি কথাই বলবো, শারীরিক নিয়ে কিন্তু ভুগতে হতে পারে, অর্থাৎ ছোটোখাটো প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে, তবে বড় ধরনের কোনো কিছু না, ভয়ের ব্যাপার কিছুই নেই। অর্থাৎ শরীরে এনার্জি না পাওয়া, কাজ করার ইচ্ছা না হওয়া, অর্থাৎ ল্যাথার্জি ফিল হওয়া, এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ছোটোখাটো রোগ ব্যাধিতে কিন্তু ভুগতে হতে পারে, এটা অবশ্যই মাথায় রাখুন। তবে গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের ভালো যেতে চলেছে, অর্থাৎ বাবা মা, দাদু দিদা, জেঠু জেঠিমা, যারা গুরুজন ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপর আসি অর্থনৈতিক স্থান আপনাদের কেমন যাবে। দেখুন, যা গ্রহের গোচর রয়েছে সেই হিসাবে আমি একটি কথাই বলবো, এই মাসে কিন্তু অর্থ নিয়ে কিন্তু সেরকম চাপ সৃষ্টি হবে না, অর্থাৎ ক্যাশ ইন হ্যান্ড যেটা বলে সেটা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে থাকবে, অর্থাৎ আপনার যা মনের ইচ্ছা, আপনার কোনো কিছু কেনার ইচ্ছা, সেই সমস্ত কিছু কিন্তু কিনতে পারবেন, এটা বলা যেতেই পারে। তবে সেভিংসের জায়গাটা যদি বলেন সেই জায়গায় কিন্তু সেরকম মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ আয় হবে কিন্তু সেটা কিন্তু খরচা হয়ে যাবে, সেটা কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট কিনে খরচা হতে পারে বা মেডিকেলে খরচা হতে পারে, এইরকম খরচা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তির কাছ থেকে সেরকম মাত্রায় কিন্তু সাপোর্ট পাবেন না, অর্থাৎ যাকে আপনি ভাই বলে ভাবেন বা আপনাকে যে দাদা বলে ভাবে সেই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, ইভেন আপনার যদি ভাই থাকে সেখান থেকেও কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। এই মাসে আপনাদের সিদ্ধান্তহীনতায় কিন্তু কিছুটা ভুগতে হতে পারে, অর্থাৎ সঠিকভাবে সিদ্ধান্ত কিন্তু আপনারা নিতে পারবেন না, সেখান থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে চলেছে। এরপর আছে এডুকেশন সেক্টর কেমন যেতে চলেছে। দেখুন, এডুকেশন সেক্টর কিন্তু খুব একটা ভালো যাবে না, অর্থাৎ বিশেষ করে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন, অর্থাৎ ক্লাস 8, 9, 10 এ পর্যন্ত, তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যাবে না, পড়াশোনায় কিন্তু মনোনিবেশ কিন্তু সেই মাত্রায় আসবে না। এছাড়াও এই মাসে মোবাইল অ্যাডিকশান আসার সম্ভাবনা রয়েছে আপনার সন্তানের,
এদিকটা অবশ্যই মাথায় রাখুন। তবে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণ শুভ দিক চলেছে, অর্থাৎ যারা পিএইচডি করছেন, বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ, এতটুকুটাই আমি বলতে পারি। এই মাসে আপনার মায়ের কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যেতে চলেছে, অর্থাৎ আপনার মা যদি কোনো রকম প্রবলেমে ভোগেন সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম করবে, এদিকটা কিন্তু পজিটিভ দিক বলা যেতে পারে। এই মাসে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো যাবে না, অর্থাৎ যেটাকে বলা হয় বন্ডিং, একে অপরকে বোঝা, একে অপরের প্রবলেম শেয়ার করা, এই সমস্ত কিছু কিন্তু সেরকম মাত্রায় থাকবে না। এবং আপনাদের মধ্যে একে অপরকে কথা বলার মধ্যে কিছুটা নেগলিজেন্সি ভাব, কিছুটা কেয়ারলেস মানসিকতা কিন্তু তৈরি হবে, তো এদিকটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে, এদিকটা অবশ্যই খেয়াল রাখুন। তবে প্রেমের দিক শুভ রয়েছে, যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, আপনাদের জীবনে প্রেম, নতুন প্রেম আসতে চলেছে, এছাড়াও পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে, তবে নতুন প্রেমের ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে শুভ যেতে চলেছে। তবে প্রেমকে যারা বিয়েতে কনভার্ট করতে চান তাদের ক্ষেত্রে খুব একটা ভালো যাচ্ছে না, অর্থাৎ এই মাসটাতে বিয়েতে কনভার্ট না করাটাই বেটার। যারা নিজস্ব গাড়ি বাড়ি এই সমস্ত কিছু কিনতে চান অনায়াসে কিনতে পারেন, এবং বুকিংয়ের জন্য অর্থ প্রদান করতেও পারেন, এদিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, অর্থাৎ প্রেগনেন্সি পিরিয়ডে চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও আপনারা যদি সন্তান নেওয়ার যদি পরিকল্পনা থাকে নির্দ্বিধায় সন্তান নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এই মাসে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ যারা ঘরে বসে রয়েছেন, বেকার রয়েছেন, তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু চাকরি ডেফিনেটলি পেতে চলেছেন, শুধুমাত্র আপনাদেরকে প্রচেষ্টাটা করতে হবে। তবে যারা এক জায়গায় স্থিরভাবে চাকরি করছেন বহুদিন ধরে তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যাবে না, অর্থাৎ আপনাদের কাজের কিন্তু প্রেশার বৃদ্ধি পাবে এবং সেখান থেকে আপনাদের মাঝে মধ্যে মনে হবে চাকরি ছেড়েই দেব, আর এটি যখন আপনারা ভাববেন সবচেয়ে ভুল ভাবনা ভাববেন, এটা কখনোই ভাববেন না, কারণ এই প্রেশারটাকে আপনাদেরকে নিতে হবে। এছাড়াও যারা চাকরি ট্রান্সফার চাইছেন, অর্থাৎ এক জায়গায় কাজ করছেন ভালো লাগছে না, তাদেরকেও বলবো চাকরি কিন্তু ছাড়বেন না, আগে একটা ভালো চাকরি ধরে তারপরে চাকরি ছাড়ুন। এই মাসে মানসিক কষ্টের দিকটা কিন্তু রয়েছে, অর্থাৎ আপনি যাকে বেশি ভালোবাসেন তার কাছ থেকে কিন্তু আঘাত পেতে চলেছেন, এটা অবশ্যই মাথায় রাখুন। এছাড়াও এই মাসে কাউকে মনের কথা বলবেন না, সেখান থেকে কিন্তু আপনাকে ব্ল্যাকমেল করা হতে পারে। তবে এই মাসে মান মর্যাদা প্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়াও যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে যাদের ভাড়াটিয়া রিলেটেড প্রবলেম চলছিল সেই সব প্রবলেম কিন্তু কাটতে চলেছে, এবং এই মাসে আপনারা ট্যুরে যেতে চলেছেন, সেটা কাজের সূত্রে বলুন বা ফ্যামিলি ট্যুর, আপনারা কিন্তু ভ্রমণে যেতে চলেছেন, তবে ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ দেখা যাচ্ছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। তো এই ছিল কন্যা রাশির জাতক জাতিকার এপ্রিল মাস কেমন যাবে তা নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটু লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।